আবাস যোজনা দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়ে পদ থেকে ইস্তফা শাসক দলের পঞ্চায়েতের সদস্যের। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর গ্রামে। ইস্তফা দিতেই বিস্ফোরক অভিযোগ দলের বিরুদ্ধে। এমন দুর্নীতি হয়েছে, ইস্তফা দেওয়ার লাইন পড়ে যাবে, খোঁচা বিজেপির। বিজেপির চক্রান্ত পাল্টা তৃণমূল। পঞ্চায়েত ভোটের প্রাককালে তুঙ্গে রাজনৈতিক দরজা। আবাস যোজনা তালিকা প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগে বারবার ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলছে বঞ্চিত এলাকাবাসী এবং বিরোধীরা, কাঠগড়ায় শাসক দল। সেই আবহতেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মানুষের বিক্ষোভের চাপের কাছে নতি স্বীকার করে পদত্যাগ করলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনকর মহলাদার। গত 25 তারিখ আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগে তিনকর মহলাদারকে ঘিরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ ছিল টাকার বিনিময়ে সমীক্ষা হয়েছে, 15 থেকে 20 হাজার টাকা কাটমানি নিয়ে ঘর দেওয়াও হয়েছে। যাদের প্রকৃত ঘরের প্রয়োজন তাদের কারোর নাম তালিকায় নেই। কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল ওই বুথে সমীক্ষার দায়িত্বে থাকা পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মী মুক্তার আলমের বিরুদ্ধে, যিনি সক্রিয়ভাবে শাসক দলের সঙ্গে যুক্ত এবং এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। সূত্রের খবর, ওই এলাকায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা কোণঠাসা করে রেখেছিল তিনকর মহলাদারকে। দুর্নীতি তারাই করেছিল, কিন্তু পদে থাকায় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় তিনকর মহলাদারকে। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক অফিসে গিয়ে ইস্তফা দেন তিনি। ইস্তফা দিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তৃণমূলের চারিদিকে শুধুই দুর্নীতি আর কাটমানি, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এমনটাই দাবি করেন তিনি। তিনি জনপ্রতিনিধি হওয়ায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তাই চাপে পড়ে তিনি ইস্তফা দিলেন।